আসসালামু আলাইকুম নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে জানেন মাহে রবিউল আউ্বালের আজ প্রথম তারিখ সে প্রথম তারিখ উপলক্ষে এবং রবিউল আউ্বাল মাসকে স্বাগত জানার জন্য আজ নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের স্টুডিওতে উপস্থিত হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ইসলামী সাংস্কৃতিক ফোরমের সভাপতি শায়ের মাওলানা মোহাম্মদ শাহ আলম কাদরি আমি আপনাকে নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাকে ইমাম আজম আবুানিবার রহমতুল্লাহ ইসলাম সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আচ্ছা আজকে তো রবিল আওয়াল মাসের প্রথম তারিখ আপনি আমরা সকলেই জানি এই রবিল আউয়াল মাস যখন আমাদের মাঝে শিপ আনে তখন মমিনের অন্তরে যে ঈদের বন্যা বয়ে যায় এই ঈদ উপলক্ষে আমি মনে করছি সকল ঈদের সেরা ঈদ ঈদ এম ঈদাদবী সেই সকল ঈদের সেরা ঈদ উপলক্ষে আজকে আমাদের আমাদেরকে একটি রসুল সাল্লু তাল আলী সাল্লাম পরিবেশন করে শোনার জন্য আমি অনুরোধ করছি এবং দর্শকদের জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আপনার নিউজ রাঙ্গনিয়া চ্যানেলকে এবং এই চ্যানেলের মধ্যে যারা দর্শক শ্রোতা রয়েছেন সকলকে অভিনন্দন ও ভালোবাসা আপনাদের দোয়া কামনা করছি এবং আপনার নিউজ রাঙ্গনিয়া চ্যানেলের উন্নতি কামনা করছি বিশেষ করে এই রবিউল আবাল শরীফ এইটা এমন একটা মাস মানুষ যখন মুসলমান মুমিন মুসলমান যখন রোজা রাখার যাদের কাছে অভ্যাস আছে তাদের কাছে অন্তরের মধ্যে খুব ভালো লাগে যখন রমজান মাস আসে আলহামদুলিল্লাহ তাদের কাছে আর বেশি ভালো লাগে যাদের কাছে ধন দৌলত আছে জাকাত দেওয়ার যাদের ইচ্ছা থাকে যাদের অন্তরের মধ্যে জাকাত দিলে ভালো লাগে তারা যখন রমজান মাস আসে কিভাবে মানুষকে জাকাত দিবে তারা সে আশায় বসে থাকে তাদের কাছে খুব ভালো লাগে আবার কিছু মানুষের কাছে ভালো লাগে যারা কোরবানি করতে পছন্দ করে মানুষকে বন্টন করতে মানুষকে সহযোগিতা করতে তাদের কাছে ওই কোরবানির মাস জিল হস মাস আসলে খুব ভালো লাগে তাদের কাছে বেশি ভালো লাগে যাদের কাছে ইচ্ছা আমার কাছে আল্লাহ আমাকে দৌলত দিয়েছেন আল্লাহ আমাকে ধন দিয়েছেন আমি আমার ধন দৌলত ব্যয় করে আমি মদিনা শরীফে জিয়ারত করতে যাব খানায় কাবাজ ইয়ারত করতে যাব করার জন্য যাদের অন্তরে আসে তারা জিলহজ মাস আসলে কিন্তু খুব বেশি খুশি হন এই বেরবিল শরীফটা এমন একটা মাস যে মাস আসলে সকল মমিনাত সকল গরিব ধনী ছোট বড় সকল শ্রেণীর হয় যাদের মধ্যে প্রেম যাদের মধ্যে তাদের তারা কিন্তু খুব বেশি খুশি হয় তো বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলকে রাঙ্গনিয়া রাঙ্গনিয়া চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এমন একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা আমি আপনার কাছে একটা প্রশ্ন জি প্রশ্ন হচ্ছে আউ্বাল মাসে যে আপনারা অনেক প্রোগ্রাম করে থাকেন আচ্ছা এটা আপনারা কতটুকু বা নিজের মধ্যে গ্রহণ করে থাকেন নিজেরা নিজেদের মধ্যে কতটুকু গ্রহণ করে আমাদের কাছে যখন রবিলা বালসফের মধ্যে যে কোনো আশিক রসুল ভাইরা ইচ্ছা করে মানে প্রোগ্রাম করার জন্য বা প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত করেন আমাদের এটা মানে নিজের একটা খোরাক যেটা আছে অন্তরে যে একটা তৃপ্তি যে একটা ভালোবাসা আছে ওই ওঠা অনুযায়ী আমরা কিন্তু এটা কি করে থাকি সাপোর্ট করে থাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রসুল অনুষ্ঠানে এখন আপনি আজকে আমাদের কোন নাথ মানে উর্দু নাথ নাকি বাংলা নাচ শোনাবেন আমি দুই কলি উর্দু শোনাবো আর দুই কলি বাংলা শোনাই তাহলে আমরা শুনি এখন আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ صلا رسنا صلا محمدین صلی اللہ خدن خدا کی عظمتیں کیا ہیں محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے صلی اللہ رسول لینا سلح اللہ محمدین تو امی একটা উর্দু কালাম শোনায় সবার যা দর্শক শ্রোতাদের জন্য যারা না প্রেমিক তাদের জন্য দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জি দোয়া ওয়াক্তে নজা دیدار آتا کہنا جب وقت نازا آئے دیدار آتا کہنا دیدار آتا کرنا دیدار آتا کرنا, دیدار آتا کرنا, دیدار آتا کرنا دیدار آتا سب سے گمب دی منظور دعا کرنا منظور دعا کرنا دعا 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 میں قبر آدھیری میں گبرا ہوں گا جب تنہا میں قبر آدھیری گا جب تنہا امداد میری کرنے آ جانا میرے روشن میری تربتی کو ل زارا کرنا ایسے کمب دی والے من زور دعا کرنا جب بے نازا آئے دیدار آتا کرنا আশা করি সবার ভালো লাগবে আমি আর একটা কালাম ওই বাংলার মধ্যে যে সবার প্রিয় কালাম আহ নী দেখে দেখে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা আরে শের মে মান করে কত শান কত মান মোর কামলি বালা ও গো মদিনবালা করোনা করোনা ওগো গো করোনা করোনা দিদার দাও গো মদিনা দিদার গো শাহে মদিনা যা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো शाहे मदीना दीदार दाव गो শাল্লা আমি আপনার প্রিয় দর্শক শ্রোতা আপনাদের নিশ্চয় নিশ্চয়ই তাল ইসলাম ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা দেখবেন এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভাইয়ের সাথে থাকবেন বিশেষ করে নিউজ রাঙ্গুনিয়া এই চ্যানেলকে আপনারা সহযোগিতা করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমি এই চ্যানেলের কর্তৃপক্ষকেই অনুরোধ করবো এরকম ছোটোখাটো অনুষ্ঠান যদি আমাদের দর্শক শ্রোতারা দেখেন ইনশাআল্লাহ সবার ভালো লাগবে সবার দীর্ঘায়ু কামনা করছি উন্নতি কামনা করছি আসসালামু আলাইকুম মরমতুল দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের সাথে থাকুন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তবর ইসলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি